নাই সুতরাং বোঝা গেল কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কাজেই আজকে আহমদিয়া মুসলিম জামাতের নামে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীদেরকে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী হিসাবে ঘোষণা করে সাধারণ মুসলমানদের ঈমান চুরি করতেছে আজকের এই মাহফিল থেকে আমরা বাংলাদেশ সরকারকে বলবো আগামী কয়েক মাস পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে কে বাংলাদেশের ক্ষমতায় আসবে আর কে ক্ষমতা থেকে যাবে আমাদের সেটা দেখার বিষয় নয় ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না ক্ষমতার জন্য কথা বলে না 50 বছর পর্যন্ত ক্ষমতা আপনারাই চালিয়েছেন সামনেও আপনারাই চালাবেন হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি আমরা ক্ষমতার জন্য কথা বলি না তবে আমাদের কথা পরিষ্কার আগামী সংসদ নির্বাচনে যেই বাংলাদেশের ক্ষমতায় আসবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে মহতরম হাজেরিন আমাদের আকামিররা খতিব ওবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি সাইয়েদুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহ আহমদ ছবি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহিরা খতমে নবুয়ত নিয়ে কথা বলে গিয়েছেন বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন অত্যবধি পর্যন্ত বাংলাদেশের কোন সরকার এই দাবি মানে নাই আমাদের এখন একটাই দাবি আমাদের যে সমস্ত আকামিররা আব্দুল হামিদ মধুপুরী সাহেব হুজুর আমাদের শাহ মফিকুল্লাহ বাবু নগরী হুজুর রাজীবদ্ধ ছয় ওনারা জীবিত থাকতেই বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এখন যদি আমাদের ওলামায়ে কেরাম মধুপুরে বিশ্বাই হুজুর মহিবুল্লাহ বাবু নগরী সাহেব হুজুর খতমে নবুয়ত আন্দোলনের জন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য রাজপথে আন্দোলনের ডাক দেয় আপনারা সবাই সে আন্দোলনে শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নম্বর কথা আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এতদিন পর্যন্ত নিউজ শুনে আসছেন নিউজ দেখে আসছেন ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনে হাজার হাজার মানুষ নিহত নতুন করে আমাদের আশার আলো দেখিয়ে নতুন নিউজ আসছে ফিলিস্তিনিদের আক্রমণে ইসরায়েলের হাজার হাজার মানুষ নিহত এটা আমাদেরকে আনন্দ দেয় এই সংবাদ আমাদেরকে আনন্দ দেয় আল-আকসা মুসলমানদের প্রথম কেবলা বছরের পর বছর মুসলমানদের প্রথম কেবলা আল-আকসাকে ইহুদি দখলদাররা দখল করে রেখেছে এখন সময় এসেছে আল-আকসাকে পুনরুদ্ধার করার হামাস ফিলিস্তিনিদের পক্ষ থেকে স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েল আক্রমণ করে সেই আন্দোলন শুরু করেছে বাইতুল মুকাদ্দাসকে আল-আকসা মসজিদকে পুনরুদ্ধারের আন্দোলন গত কয়েক বছর পূর্বে ডোনাল্ড ট্রাম্প যখন বাইতুল মুকাররম বাইতুল মুকাদ্দাসের স্থান জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিল তখন বাংলার সিংহপুরুষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামত বলে তখন ঘোষণা দিয়েছিলেন জেরুজালেম এটা ইসরায়েলের রাজধানী হবে না জেরুজালেম এটা ইসরায়েলের জন্য কবরস্থান হবে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সেই কথার সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই হামাস আজকে ইসরায়েলের উপরে যে আন্দোলন করেছে যেই ধরনের আক্রমণ করেছে এই আক্রমণ যদি অব্যাহত থাকে এবং সারা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি হামাসকে সহযোগিতা করে ফিলিস্তিনিদের পক্ষ দাঁড়ায় মুসলিম রাষ্ট্রপ্রধানরা অস্ত্র দিয়ে সহযোগিতা করে আমরা সাধারণ মানুষেরা দোয়ার মাধ্যমে যদি তাদেরকে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারি সেদিন বেশি দূরে নয় মুসলমানদের প্রথম কেবলা আল আকসা দখল মুক্ত হবে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আবারও মুসলমানরা পুনরুদ্ধার করবে জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয় বরং ইসরায়েলের কবরস্থান হিসেবে ঘোষণা হবে আপনারা সবাই দোয়ার মাধ্যমে যে যেভাবে পারেন ইসরায়েলের ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু